প্রিয় দর্শক হব গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে অ্যালামান্ডা। অ্যালামান্ডার বেশ কিছু কালার রয়েছে, জাত রয়েছে দুই রকম, হাইব্রিড এবং দেশি। তবে এর কালারটা কিন্তু যত রকম কালার আছে, এই হলুদ রঙের যে কালারটা আছে এবং এটা মিডিয়াম সাইজ, এর থেকে ছোট একটা অ্যালামান্ডা হয়, একটা বড় হয় হাইব্রিড। আর ছোটোটা আমার কাছে নেই, বড়টা একটা অন্য কালার আছে। তো এই হলুদ কালারের মতো ফুল আর কোনো গাছে হয় না। সব থেকে মন ভরে যায় এই গাছে যখন ফুলগুলো ফোটে এবং কয়েকদিন থাকে। এই জন্য এর একটা পজিটিভ সাইড, যে ফুলগুলো ফুটে সঙ্গে সঙ্গে একদিন নষ্ট হয় না। কি সুন্দর, তাই না বলুন তো? দৃষ্টিনন্দন, আপনার বাগানকে আলো করতে যথেষ্ট। কোনো ফুল ফুটুক বা না ফুটুক, এই ফুল দীর্ঘমেয়াদী, সেই গ্রীষ্মকাল শুরু হওয়ার থেকে বর্ষাকাল পার হয়ে যাচ্ছে, অক্টোবরের আজকে প্রায় মিডিল পার হয়ে যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনি ফুলটা পেয়েই যাবেন। তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তিনটি মাস বাদ দিলে এপ্রিল মাস থেকে আবার শুরু করবে টুকটাক করে, গরম পড়লেই প্রচুর ফুটে। এই হচ্ছে তার জীবনচক্র। শাখা কাটিং থেকে চারা খুব ইজিলি করা যায়, সেটা আমি এর আগের ভিডিওতে দেখেছি, তাই নতুন করে বলার দরকার নেই। আমি যে পয়েন্টটি বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইতিপূর্বে বলেছি। অনেকেই হয়তো বিশ্বাস করেনি যে আমার পয়েন্টটি ভালো ফলো করলে কতটা ফুল ফুটতে পারে। আজকে কিন্তু আমি কোনো প্রকার খাবার দেব না, কারণ খাবার আমি দিন 10 আগে দিয়েছি। এই খাবারটা দিতে হয় আমার মোটামুটি 20 দিনে একবার। 20 দিনে একবার যে খাবার, কি খাবার দেবো যদি আপনাদের না দেখা থাকে, একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখে নেবেন, বুঝতে পারবেন খাবার দিয়েছি এর আগে কী খাবার, কী ধরনের। এই গাছের রোগ বলতে মিলিবাগ, অন্য কোনো রোগ হয় না। তার সুস্থ গাছে কিন্তু আপনার নিম অয়েল স্প্রে করুন 15 দিন পর পর, কোনো একটি রোগও পাবেন না, একটা পাতা খাওয়াও পাবেন না, আর একটা খারাপ ফুল, পচে যাওয়া ফুলও আপনি আমার কাছে পাবেন না। কারণ এই গাছের যত্নটা আমি যথেষ্টই করি, সুন্দর করে। এখন প্রশ্ন হচ্ছে, একটুখানি ফিডব্যাকে যাওয়া ভালো, যারা একেবারে প্রথম দেখছেন। আমার এটা যখন আমি বসেছিলাম তখন মাটির টপ ছিল না, মাটির টপ সবচাইতে উত্তম। আমি এবছর আমি অবশ্যই মাটির টপ করে নেব। এটা আর টপটা গাছ অনুযায়ী একটু বড় হয়েছে, তাই দেখতেই পাচ্ছেন মোটামুটি 6 ইঞ্চি খালি রাখা আছে মাটি, টপটাই শুধু বড়। যাই হোক, এই গাছ কিন্তু অন্য গাছ থেকে বেশি জল খায়। জলের ব্যাপারটা অবশ্য সচেতনভাবে খেয়াল করবেন, জল শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু জলটা দিয়ে দেবেন। আমি আগে বলছি, অন্য গাছ থেকে জলটা একটু বেশি খায়। ছোট ভিডিও করবো বন্ধুরা, স্কিপ করবেন না। পয়েন্টটা আপনাকে বলে দিচ্ছি, যে পয়েন্টটি আপনি ফলো করলে আপনার গাছে আমার মতো কেন, আমার থেকেও বেশি ফোটাতে পারবেন। এই গাছটি যদি মাটিতে থাকে, এমনিতেই 12-15 ফিট লম্বা হয়ে যায়, লতানো গাছ। তবে গাছের একটু বয়স হলে কিন্তু অনেকগুলো শাখা করে নিয়ে সেটাকে একসঙ্গে বেঁধে দিতে গেলে আর কোনো কাঠামোর দরকার পড়বে না। দেখতেই পাচ্ছেন এমনিতে স্বমহিমায় নিয়ে দাঁড়িয়ে আছে। ফুল ফুটবো কী করে, এটাই হচ্ছে পয়েন্ট আসলে এই গাছটির। আমি আবার বলছি, ফুল ফোটাবো কিভাবে এত বেশি, সেটাই আসল পয়েন্ট। চলুন সেটাই আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথম দিকে যখন গ্রীষ্ম শুরু সঙ্গে সঙ্গে যখন এই রকম ধরুন একটা অ্যালামান্ডা ফুল ফোটার জন্য তৈরি হচ্ছে, বা এরকম কচি একটা ফুল আসছে। আমি বলেছিলাম কষ্ট হলেও যখন কচি প্রথম ফুল আসবে, 10টা কি 5টা দেখতে পাচ্ছেন শাখাতে, আপনি টুপটুপ করে কেটে দেবেন। এখন কাটার দরকার নেই, তাই কাটছি না। প্রথমে ফুল যদি কেটে দেন, যেখানেই কাটবেন সেখানেই 3টি 4টি 5টি কিন্তু শাখা পেয়ে যাবেন। নমুনা এই দেখুন, এখানে আমি কেটেছি 1 2 3 4 4টা শাখা পেয়েছি। যে কোনো জায়গায় যান আপনি, যে কোনো জায়গা, এখানে চলে আসুন, 1 2 3 4। কোথায় দেখাবো যে এটা যেমন এখানে কোথায় আছে 1 2 3। তো এরকম প্রথমে কেটে দিতে গেলেই কিন্তু সবসময় সব জায়গাতে শাখা পাবেন। এই যে দেখুন এখানে 4টা আছে, 1 2 3 4। তো এখানে দেখুন 4টা, 1 2 3 4 5খানা। তো যেখানে দেখবেন সেখানেই অতিরিক্ত শাখা আছে, দেখুন এখানে সবটাই, সব জায়গাতে। এবার যখনই প্রথম, হ্যাঁ এটা ঠিকই যে প্রথমে ফুলটা কাটতে খুব কষ্ট হবে আমাদের, কিন্তু কষ্ট হলেও অতিরিক্ত ফুল ফোটাতে হলে কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। কী তারা করতে হয় বললাম, প্রথমে যখন যে ফুলগুলো আসবে গাছে, প্রত্যেকটা ডালের প্রথম ফুলগুলো কেটে ফেলে দিতে হবে, একটু কষ্ট হলেও। তারপরে খাবার দেবেন পটাশযুক্ত। এই গাছ কিন্তু ফসফেট তুলনামূলকভাবে কম খায়, কাজে ফসফেটটা খুব বেশি না হলেও হবে। এই জন্য 10-26 দেওয়ার চেষ্টাটা কমই করবেন, হয়তো কোনো মাঝে মাঝে দেবেন। কেন 10-26 ভাগে কিন্তু ফসফেট রয়েছে, তবে সেটা দেবেন না। এই গাছ কিন্তু আম্লিক মাটি পছন্দ করে, পারলে ভিনিগার দিয়ে দেবেন, ব্যাস এতটুকুই। গাছ অবশ্যই রোদে রাখবেন। আর আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই फलो करबेन, कमेंट करबेन कोन धरनेर गाछ आपनारा देखते चाइछेन। आपनादेर कमेंटेर उपर डिपेंड करे आमि गाछ आपनादेर निये आसबो। प्रतिदिन दुपुरे एकटाई भिडियो देखते हले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करबेन। धन्यवाद, भालो थाकुन।